সিনেমা জগৎ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চেতনা কিলাস কাঞ্চন 1996 সালে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আবার আজকের ভিডিও। স্বজন, সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, মৌসুমী, রুবেল, সঙ্গীতা সহ আর অনেকে। হিন্দি স্বজন সিনেমার কপিরাইট এনে বাংলাদেশে এই সিনেমাটি পুনর্নির্মাণ করেন সোহানুর রহমান সোহান। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপারহিট। এই সিনেমায় ইলাস কাঞ্চন অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি মৌসুমী অসাধারণ নেচে ছিলেন। আত্মত্যাগ সহ দারুণ পরিচালিত আত্মত্যাগ সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, মৌসুমী, অমিতাভ, শাহনাজ, রাজীব সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। বিদ্রোহী কন্যা, সোহানুর রহমান সোহান পরিচালিত বিদ্রোহী কন্যা সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর, ইলাস কাঞ্চন, শাহনাজ, রুবেল, সোনিয়া, রাজীব সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ব্লকবাস্টার হিট। বসুরত, ইলাস কাঞ্চন প্রযোজিত ও শিবলী সাদিক পরিচালিত বসুরত সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, শাবনাজ, ইমরান, কাঞ্চি, প্রবীণ মিত্র, এটিএম, শামসুজ্জামান সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি ফ্লপ। এই সিনেমার গল্পটি অনেক সুন্দর হওয়া সত্ত্বেও এই সিনেমাটি ব্যবসা করতে পারেনি। আমার মনে হয় সালমান শাহ মৃত্যুর পর সালমান শাহের একটা ক্রেজ তৈরি হয়েছিল আলাদা, সেই ক্রেজের জন্যই তখন কোনো সিনেমাই চলছিল না, তার কারণে এই সিনেমাটি ফ্লপ হয়। দুর্জয়, মালেক আফসারি পরিচালিত দুর্জয় সিনেমাতে অভিনয় করেছেন শাবান আলমগীর, ইলাস কাঞ্চন, দীপ্তি, জাম্বু, আমিষি রাজি, কবির কা, খলিল, বাবর, দিলদার, রাজীব, ওয়াইন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এই সিনেমায় ভাই বোনের চরিত্রে ইলাস কাঞ্চন এবং শাবান অসাধারণ অভিনয় করেছেন। এছাড়াও এই সিনেমায় একটি গান আছে হাওয়ায় ওরে হাওয়ায় ওরে, গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। অজানা শত্রু, এম এম সরকার পরিচালিত অজানা শত্রু সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, দীতি, আনোয়ারা, সিরাজুল ইসলাম, আমি সিরাজি, নাসির খান, দিলদার, নাসরিন, আনোয়ারা, সিরাজুল ইসলাম, ওয়াইন ফরিদি সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। কালুগুন্ডা, অশোক ঘোষ পরিচালিত কালুগুন্ডা সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, নূতন, আহমেদ শরীফ, অমল বোস, নাসির খান, দিলদার সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। বাসিওয়ালা, তোজা মেলক বকুল পরিচালিত বাসিওয়ালা সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, নূতন, আলিরাজ, কবিতা, দিলদার, প্রবীণ মিত্র সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। স্নেহের প্রতিদান, আজিজ আহমেদ বাবুল পরিচালিত স্নেহের প্রতিদান সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন, দিতি, ডলিজুর, রাজীব, আমিষি রাজি, রাতিন সহ আর অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। বিগত বছরের তুলনায় এবছর ইলাস কাঞ্চনের সিনেমা কম মুক্তি পায়। 1996 সালে ইলাস কাঞ্চনের 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে শুধু বছর সিনেমাটি ফ্লপ হয় আর প্রত্যেকটি সিনেমা হিট সুপারহিট ব্যবসা করে। ওভারঅল ব্যবসায়িক দিক বিবেচনা করলে বলা যায় এবছর ইলাস কাঞ্চন বেশ সফল ছিলেন। এবছর ইলাস কাঞ্চনের উল্লেখযোগ্য কাজ হচ্ছে বিদ্রোহী কন্যা। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।